খাদ্য সুরক্ষা আসনের বিনামূলীয় চাউল তোলাক সন্দেহজনক চাউল। ভারত সরকারের খাদ্য সুরক্ষা আসনির চাউল বিতরণক লৈ নানা বিসঙ্গতির অভিযোগ উত্থাপিত হয়। আহার সময়তে এবার সন্দেহজনক চাউলক লৈ বিভ্রান্তিত পরিছে রাইজ। শেহতীয়াভাবে বিভিন্ন সমবায় সমিতিসমূহে বিতরণ করা চাউলক প্লাস্টিক সদৃশ চাউল বড় অভিযোগ উত্থাপন করেছে। বিশেষভাবে উত্তর বেতনা আর পূব দেফেলি সমবায় সমিতিয়ে বিতরণ করা এই ধরনের সন্দেহজনক চাউলক লৈ এতিয়া চিন্তিত হয়েছে দরিদ্র রাইজ। একাংশ এই চাউলক প্লাস্টিক জাতীয় সামগ্রীরে প্রস্তুত করা চাউল বলে সন্দেহ প্রকাশ করেছে। স্যার, আমি কি পালো মানে আপনার তিন মাস ধরে চাউল আনা কন্ট্রোলর, পাছত তিন মাস পাছত চাউল আইছে, আর পাছত আপনার চাউল আমি আনিলো, আনারে যেটা আমি একবার রাঁধিল, রান্ধাতে অল্প মানে খাওয়াতে প্রবলেম পালো, পাওয়াতে পিছিয়ে চাউল আমি চেক করি চাওয়াতে, এটা ঘর মায়ে মানে চালি জারি চাইছে, চালি জারি চাওয়াতে আপনার প্লাস্টিকের চাউল পাওয়া গেছে। আর এইটা আমার পূব দেফেলি সমবায়ের পর মানে এই মানে প্রবলেমটা হয়েছে। আর এইটা আপনার এই আমার 20 কেজি দিছে, 20 কেজি দিছে, প্লাস্টিক আছে আপনার, বেশিখিনি প্লাস্টিক আছে আপনার ইয়াতে। আপনার যদি ইয়াতে যদি 20 কিলো চাউল আছে, আপনার মোটামুটি 11 কেজি মানে আপনার প্লাস্টিকের চাউল আছে। আপনার এই আমার এই পূব দেফেলি সমবায় হয় দেওসুঙা, দেওসুঙা দেওসুঙা মাসুব অমৃতনগর হয়, অমৃতনগর এটা আমার মাসুব হয়। হ্যাঁ স্যার, খাব নয় স্যার, এটা কেন কেন খাম ইয়াতে মানে আপনার মানে 60% ইয়াতে প্লাস্টিক আছে, খাব নয় না। কেজি চাউল পায় এটা আমার 20 কেজি পায়, 20 কেজি পায়, 20 কেজি দিছে। হয় স্যার, এটা আর খাওয়ার অনুপযোগী না, না এইটা মানে খাওয়ার অবস্থায় না চাউলটা স্যার, মানে এইটু আপনার এইটু মানে হজমে নহয় পেটর আপনার এটা খালে, সে আর এখানে মানে মানে আমার মাত্র নয়, এইটা মানে আমার যেখানে গাঁওয়ার চাউল দিছে মানে সবরে তেনেকুৱাই আর সকলরে। ঠিক আছে, কিন্তু এই কথা অস্বীকার করেছে সমবায় সমিতির বিষয়ববীয়ায়। সমবায় সমিতির বিষয়ববীয়ায় জনা মতে এই চাউল হয়েছে ভারত সরকারের নতুনকৈ আরম্ভ করবলগীয় এক আসনির চাউল। এই চাউল কৃত্রিমভাবে প্রস্তুত করে অধিক পুষ্টি যোগান ধরার প্রচেষ্টা হাতত লৈছে সরকারে, আর অতি শীঘ্রেই এইবিধ চাউল সম্পর্কে যোগান বিভাগে সকল রাইজক অবগত করব বলে জানিবলে দিয়ে। আনহাতে এই চাউলক লৈ রাইজক চিন্তিত হওয়ার কোনো কারণ নাই বলে উল্লেখ করে সমবায় সমিতির বিষয়ববীয়ায়। মই যেতিয়া গম পালোঁ যে প্লাষ্টিক চাউল আহিছে বুলি, মই নিজে শংকিত হৈছোঁ, আৰু শংকিত হৈ মই কিছু হিতাধিকাৰীৰ ঘৰলৈ গৈছোঁ, আৰু এজেণ্টৰ ঘৰলৈ গৈ মই চাউলৰ মানে চেম্পলটো আনিছোঁ, এজেণ্টসকলৰ পৰা কালেক্ট কৰিছোঁ, আৰু আজি ৰাতিপুৱা আমি সমবায় খুলি সমবায়ৰ পৰা আমি এই চাউলৰ চেম্পল কালেকশ্যন কৰিছোঁ। আৰু মানুহে যিখিনি শংকিত হৈছে, আমি প্ৰথমতে ভয় পাইছিলোঁ, পরবর্তী সময় যোগান বিভাগের লগত যেতিয়া আমি যোগাযোগ করছো, যোগান বিভাগের পর আমাক অবগত করাইছে যে এই চাউল আসলে এবিধ মানে ফর্টিফিকেশন চাউল হয়, ফর্টিফাইড রাইস বলে আমাক জানাইছে, আর এই ফর্টিফাইড রাইসটো ভারত সরকারে পাইলট প্রজেক্ট হিসাবে এটা আরম্ভ করব ওলাইছে তিন বছরের কারণে, আর এই কথাখিনি আমাক মৌখিকভাবে অবগত করাই তেখেতসকলে কৈছে, হয়তো কাইলৈৰ ভিতৰত আমাক তেখেতসকলে অফিচৰ ফালৰ পৰা আমাক জনাব, আৰু লগে লগে যে তেওঁলোকে যে এই মানে নিউট্ৰিশ্যনৰ কাৰণে পুষ্টিহীনতা যে ভোগে মানুহ ভাৰতৰ, আৰু সেইকাৰণে পুষ্টিৰ যোগান ধৰাৰ কাৰণে এই চাউলৰ যোগান ধৰিব তিনি বছৰৰ কাৰণে বুলি কৈছে। তাৰপিছত আমাক মানে ক'লে যে আপোনালোকে গুগলতো চাৰ্চ কৰিব পাৰে, আমিও ক'লোঁ যে গুগলত আৰু আমাৰ গাঁৱলীয়া মানুহবিলাকেতো গুগলত আৰু ক'ত চাৰ্চ কৰি চাউল খাব, কিন্তু পৰৱৰ্তী সময়ত তেখেতসকলে অহাকালি আমালৈ লিখিতভাৱে জনাব বুলি আশ্বাস দিছে, আৰু এই ক্ষেত্ৰত ৰাইজৰ শংকিত হোৱাৰ কোনো কাৰণ নাই বুলি আমিও ভাবোঁ। আৰু যিহেতু এইটো প্লাষ্টিক বুলি যদিও কৈছে, কিন্তু আমিও প্ৰমাণ কৰিছোঁ যে এইটো পানীত দিলে কিছু সময় ৰাখিলে এইটো গলি যায়, যিহেতু প্লাষ্টিক পানীতটো নগলে, গতিকে এইটো প্লাষ্টিক নহয় বুলি আমিও ভাবোঁ। ৰাইজে ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ নেষ্ট।